নামাজ পড়তে হবে কথা আপনারা জানেন কিনা, রোজা রাখতে হবে কথা জানেন কিনা, যাকাত দিতে হবে কথা জানেন কিনা, হজ করতে হবে কথা জানেন কিনা, আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যে পরিমাণ জেনেছিলে ওই পরিমাণ আমল করছিলে কিনা, হাশরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার জানার ব্যাপারে জিজ্ঞাসা করবে জানা পরিমাণ আমল করেছিলাম কিনা, এই জন্য আমরা জানি নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ি না, এই ব্যাপারে জিজ্ঞাসিত হব, রোজা রাখতে হবে কিন্তু রোজা রাখি না, যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দিতে হবে কিন্তু যাকাত দেই না, সিয়ামের রমজান মাসের রোজা রাখতে হবে কিন্তু রোজ জানি কিন্তু এরপরেও রোজা রাখি না, হজ ফরজ হয়ে গেছে মনে করি যদি হজ করতে যাই ছেলেটাকে বিয়ে করাইতে পারবো না মেয়েটাকে বিয়ে দিতে পারবো না, জানি আমার উপর হজ ফরজ এরপরও হজ করি না, আল্লাহ হাশরের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার জানা পরিমাণ আমল করেছিলে কিনা, আজকে আমি আল্লাহর আদালতে জবাব দাও, জবাব না দেওয়া পর্যন্ত সামনে একটু অগ্রসর হতে পারবা না, তো আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি, আজকের মাহফিলের আয়োজক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আহমদ হুসাইন দামাত বারাকাতুহুম, বয়ান পেশ করবেন দেশবরণ্য উলামায়ে কেরাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল করিমের একটি সূরা, যে সূরাকে বলা হয় সূরাতুত তাকাসুর, এই সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছি, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে সূরাতুত তাকাসুরের আলোচনা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে এর আগে একটি হাদিস বলি আপনাদেরকে, বুখারী শরীফের হাদিস, যারাই রাস্তা আছে আর যারাই সামিয়ানার নিচে আছে এদের ভিতরে ব্যবধানের সম্পর্কে একটি হাদিস বলি, বুখারী শরীফের 6408 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর فإذا وجدوا قوم يذكرون الله قوما يذكرون الله আল্লাহ তাআলা ফেরেশতাদের অনেকগুলো দল, আপনাদের মোহরিপট্টি যত রাস্তা আছে প্রত্যেকটা গলিতে গলিতে এক একটা করে ফেরেশতাদের দল আছে, ইয়াতুফুনা ফিত তুরুক তারা রাস্তায় খোঁজাখুঁজি করতেছে, ইয়ালতামিসুনা আহলা যিকরে কোন জিকিরের মজলিস, কোন কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এই মোহরিপট্টি যতগুলো গলি আছে রাস্তা আছে প্রত্যেকটা রাস্তাতে একটি করে ফেরেশতাদের কি আছে দল আছে, এই দলগুলো কোরআনের মজলিস খুঁজে না পেয়ে পেয়ে যখন এই জায়গায় একটা কোরআনের মজলিস খুঁজে পেয়েছে সমস্ত দলগুলো এই মজলিসে এখানে চলে আসছে, চলে আসার পরে এক দল আরেক দলকে জিজ্ঞাসা করে ভাই তোমরা এখানে কেন আসছো, এক দল আরেক দলকে জবাব দেয় যে আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসের ভিতরে বসে বসে যারা কোরআনের কথা শুনতেছে হাদিসের কথা শুনতেছে তাদেরকে স্বাগত জানানোর জন্য এবং তারা কি চায় এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এক দল আরেক দলকে বলে যে তোমরা পেয়েছ কেন আমরা কোথাও পাই নাই, সব রাস্তা সব অলিগলি খুঁজে দেখলাম দেখার পরে কোথাও না পেয়ে এখানে আমরা সকলে চলে আস, এবার তারা পরস্পর সিদ্ধান্ত করে চলো যেহেতু তোমরা কেউ পাও নাই আমরাও পাই নাই তাহলে এক দল আরেক দলের কাঁধের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান পর্যন্ত আমরা ঠেকা লেগে যাই, সুবহানাল্লাহ,
আসমান পর্যন্ত ঠেকা লেগে যাওয়ার পর আল্লাহ পর্যন্ত চলে যায় ফেরেশতাদের দল এখানে একজন দাঁড়িয়ে বলে ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাল্লাহ ওয়া ইউমাজ্জিদুনাল্লাহ আল্লাহ বলে তোমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলাম মানুষদেরকে স্বাগত জানানোর জন্য তোমরা কি কোথাও কোরআনের মজলিস পাইছো কিনা যেই দলটাই রাস্তার পাশে আছে তারা বলে হ্যাঁ আমরা একটা মজলিস পেয়েছি অন্য দলগুলো বলে আমরা কোনো মজলিস পাই নাই কিন্তু আমরা দূরের একটা রাস্তার কাছে যায়া কোরআন হাদিসের একটা মজলিস পাইলাম ওই মজলিসের ভিতরে আমরা সকলে চলে আসলাম আমরা সমস্ত ফেরেশতা একজনের কাঁধের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একজনের কাঁধের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই পর্যন্ত চলে আসছি আল্লাহ ফেরেশতাদেরকে বলে তারা কি চায় ফেরেশতারা বলে ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাল্লাহ ওয়া ইউমাজ্জিদুনাল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনার ওই দলের ভিতরে ওই মজলিসের ভিতরে যারা আছে প্রত্যেকে মিলে মিলে কোরআন হাদিসের কথা বলে এবং শুনে আপনার জিকির করে তখন ফেরেশতারা বলে আল্লাহ বলে এরা কি চায় ফেরেশতারা বলে এরা কোনো কিছু চায় না এই মজলিস থেকে তারা তাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তারাকে আমি আল্লাহকে দেখেছে বলে না দেখে নাই তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে বলে না তারা জান্নাত জাহান্নাম দেখে নাই এরপরে অত বিশ্বাস আর একিন করে কোরআন এবং হাদিসের কথা শুনতেছে আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে জান্নাতুল ফেরদাউস কওমি মাদ্রাসার আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসে বসে যারা কোরআন এবং হাদিসের কথা শুনে ইন্নি উশহিদতু আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিলাম আল্লাহ বলেন তারা কি আরো কোনো কিছু চায় কিনা ফেরেশতারা বলে হ্যাঁ তারা আরো অনেক কিছু চায় ফেরেশতারা বলে আর আরেকটা জিনিস চায় সেটা হলো তারা জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে জান্নাতের খাতার ভিতরে নামটা লেখাইতে চায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে তাদের নামটা জান্নাতের খাতার ভিতরে লিখে দিলাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা এখনো রাস্তায় পাহারা দিব না এখানে চলে আসবো যারা রাস্তায় আছে দ্রুত চলে আসে আমরা তা আমি আপনাদের আজকে দুইটা বিষয় আলোচনা করার প্রয়োজন একটি হলো খতমে নবুয়ত নিয়ে আরেকটি হলো চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে জুমায় আলোচনা হয়েছে আরেকটা মাহফিল আছে ইনশাল্লাহ আসার পরে ওখানে বয়ান করবো এই বিষয়ে তো এখন আপনাদের সামনে সুর অত তাকাসুর নিয়া আলোচনা করব আল্লাহ বলেন আল্লাহকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমরা দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আসো আল্লাহ বলেন তোমরা দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো কাকে ভুলে গেছে বাস্তবতা কি এমনই না অন্যরকম বলেন দেখি এমনই যারা বেশি অর্থের পিছনে দৌড়ায় অর্থের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেন কবর পর্যন্ত তোমরা এমনই করবা কবরে আসার আগ পর্যন্ত প্রাচুর্যের পিছনে পড়ে অর্থ সম্পদের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবো এমনই করবা এই জন্য একটা হাদিস শুনে আপনাদেরকে আমরা যারা এখনও প্রাচুর্যের পিছনে পড়ে অর্থ সম্পদের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছে মাশাল্লাহ সবাই না বা অনেকে আছে অর্থ সম্পদ কামাই করতেছে আবার আল্লাহর হুকুমও পরিপূর্ণভাবে আদায় করতেছে এমন আছে কি না এমন আছে তো যারা প্রাচুর্যের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছে
তারা কবর পর্যন্ত এমনই করবে। এই ব্যাপারে মালের ব্যাপারে মালের যে হিসাব দিতে হবে একটা হাদিস শুনে আপনাদেরকে, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال عبد الله ابن مسعود থেকে বর্ণিত তিনি বলেন لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفنى. আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন হাশরের ময়দানে ওই কিয়ামতের ময়দানে যেদিন এর অবস্থাটা খুবই ভয়াবহ হবে, খুবই অবস্থাটা খুবই পরিণতি হবে, খারাপ হবে, ওই হাশরের ময়দানটা যেদিন খুবই বিভীষিকাময় ময়দান হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী থেকে বর্ণনা করেন তিনি বলেন ওই হাশরের ময়দানে মানুষ পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না, পায়ের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, একদিক থেকে সূর্য মাথার উপর চলে আসবে, সূর্যের তাপের কারণে আপনার আমার মস্তিষ্কগুলো ফুটন্ত ডেগের ন্যায় ভকভক করে করে জমিনে মোমের মতন গলেতে গলে গলে পড়তে থাকবে, অপর দিকে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি আপনার পায়ের তালু পরিমাণ জায়গা নিয়ে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, সামনে বিন্দু পরিমাণ অগ্রসর হতে পারবেন না। বলেন দেখি যদি আমি আমার পায়ের তালু পরিমাণ মানে সোজা কারেক্ট সোজা দাঁড়িয়ে থাকি তাহলে কষ্ট হবে না আরাম হয়? কষ্ট হয়, বিন্দু পরিমাণ অগ্রসর হওয়া যাবে না। তো ওদিক দিয়ে সূর্যের তাপের কারণে আপনার আমার মগজগুলো ঘুমের মতন গলে গলে পড়তে থাকবে। বুখারীর অন্য হাদিসের ভিতরে আসছে মানুষের শরীর থেকে আমার পরিমাণ ঘাম জড়াইতে থাকবে, ঘামগুলো ঝরতে 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 70 গজ পর্যন্ত দূরে চলে যাবে। এবার বিবেকটা দিয়ে একটু চিন্তা করেন, যদি আপনার আমার শরীর থেকে ঘাম জড়াইতে জড়াইতে যদি 70 গজ পর্যন্ত ছড়িয়ে যায় তাহলে শরীর থেকে কি পরিমাণ ঘাম ঝরতে থাকবে? অন্য হাদিসের মধ্যে আছে বুখারীর রেওয়ায়াত, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মানুষের শরীর থেকে হাশরের ময়দানে এত ঘাম জড়াইতে থাকবে, গাম জড়াইতে জড়াইতে সে নিজেই তার গামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। কেমন পরিস্থিতি হবে ওই মুহূর্তে? আপনি হাশরের ময়দানে পাঁচটা জবাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। এক নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ হাশরের ময়দানে আপনাকে আমাকে এক নম্বর যে প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার যৌবন কালটা তুমি তোমার জীবনটা তুমি তোমার জীবনটা কোন পথে বিলীন করছো, তুমি কি যে আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, তোমার শরীরের ভিতরে কোন রোগ ছিল না, তুমি সুস্থ ছিলে, তোমার মতন কত মানুষ হাসপাতালে ভর্তি ছিল, আমি আল্লাহ তোমাকে হাসপাতালে ভর্তি করে রাখি নাই, আমি আল্লাহ তোমাকে অন্য কোন জায়গায় আবদ্ধ করে রাখি নাই, সুস্থতার নিয়ামতের মাধ্যমে সুন্দর একটা জীবন দান করেছিলাম, ওই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছিলে, আমি আল্লাহর কাছে আজকে তোমার জীবনের ব্যাপারে জবাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তাহলে এক নম্বর প্রশ্ন হবে আপনার জন্য আমার জন্য হাশরের ময়দানে, আপনি আমি আমার জীবনটা কোন পথে ব্যয় করেছি, এই জীবনের ব্যাপারে যদি আল্লাহর কাছে প্রশ্ন জবাব না দিতে পারি তাহলে আপনি আমি হাশরের ময়দানে পায়ের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকবো, সামনের দিকে বিন্দু পরিমাণ অগ্রসর হতে পারবো না। দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিকি ফিমা আবলা, আল্লাহ আপনাকে আমাকে আমার যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন তুমি তোমার যৌবন কালটা কোন পথে বিলীন করেছিলে, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা যৌবন দিয়ে
ছিলাম এই যৌবনটাকে তুমি 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করতে যায় তুমি তোমার যৌবনটা কি নষ্ট করেছিলে কিনা তুমি কি তোমার যৌবনটা হারাম পন্থায় বিলীন করেছিলে কিনা আল্লাহ বলবেন তুমি তোমার যৌবনের জবাব না দেওয়া পর্যন্ত হাশরের ময়দানে সামনের দিকে এক কদম অগ্রসর হতে পারবে না তাহলে হাশরের ময়দানে আপনাকে আমাকে দুই নম্বর প্রশ্ন কি করা হবে একটু আওয়াজ দিয়ে বলেন দুই নম্বর প্রশ্ন হলো যৌবন সম্পর্কে যৌবনের ব্যাপারে আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন দুই নম্বর প্রশ্ন কি যৌবনের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা তুমি যে তোমার মাল অর্জন করেছিলে আমি আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম বা তুমি অর্জন করেছিলে তুমি তোমার অর্থ সম্পদটা কিভাবে অর্জন করেছিলে তুমি তোমার অর্থ সম্পদ হালাল পন্থা অর্জন করেছিলে কিনা তুমি তোমার অর্থ সম্পদ কি হারাম পন্থা অর্জন করেছো কিনা এটার জবাব দাও আল্লাহ জিজ্ঞাসা করবেন হাশরের ময়দানে তুমি পাঁচটা বাড়ির মালিক ছিলে দুইটা বাড়ির মালিক ছিলে তুমি দুইটা ঘাড়ির মালিক ছিলে দশ বিঘা বিশ বিঘা একশো বিঘা জমির মালিক ছিলে তুমি যে পাঁচটা বাড়ি করেছিলে বাড়িগুলো কিভাবে করেছিলে এই অর্থ সম্পদ কিভাবে কামাই করেছিলে মানুষের বুকের উপর ছুরি আঘাত করিয়ে টাকা পয়সা উপার্জন করেছিলে কিনা এবং তুমি মানুষের তুমি মানুষকে হত্যা করে বা মানুষের উপর জুলুম আর নির্যাতন করে মানুষদেরকে ঠেকিয়ে দিয়ে তুমি তোমার অর্থ সম্পদ কামাই করেছিলে কিনা আল্লাহ হাশরের ময়দানে বলবে তুমি তোমার মাল কিভাবে অর্জন করেছিলে ওই অর্জনকৃত মালের ব্যাপারে জবাব না দেওয়া পর্যন্ত এক কদম অগ্রসর হতে পারবে না তিন নম্বর গেল চার নম্বর প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকাহু তুমি যে মাল অর্জন করেছিলে ওই মাল তুমি কোন পথে ব্যয় করেছিলে তুমি তোমার মালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছিলে খরচ করেছিলে কিনা অথবা তুমি তোমার মালকে তুমি তোমার মাল সাদের উপর বক্স বাজিয়ে নর্তকীদেরকে নাচিয়ে নাচিয়ে খরচ করেছিলে কিনা তুমি তোমার মর্ত সম্পদকে গান বাজনা বাজিয়ে খরচ করেছিলে কিনা তুমি তোমার সম্পদকে অন্য কোন নর্তকী এনে বাসা বাড়ির ভিতরে গান বাজনা করে হারাম পন্থায় খরচ করেছিল না খরচ করে কিছু না কিনা এই জন্য দুস্থ হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবেন আপনার আমার মালের ব্যাপারে অর্থ সম্পদ কোথায় খরচ করেছি হারাম পন্থায় না হালাল পন্থায় যদি হারাম পন্থায় হয় আল্লাহর আদালতে ধরা পড়ে যাব এই জন্য হাশরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মালের ব্যাপারে জিজ্ঞাসা করবে ও বান্দা তুমি তোমার মাল হালাল পথে খরচ করেছিলে কিনা না হারাম পথে খরচ করেছিলে জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত সামনে একটু অগ্রসর হতে পারবে না চার নম্বর প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা তুমি যে পরিমাণ জেনেছিলে ওই পরিমাণ আমল করেছিলে কিনা ও দুস্থ আপনারা বলবেন আমরা তো অনেক কিছুই জানি না কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন হলো নামাজ পড়তে হবে কথা আপনারা জানেন কিনা রোজা রাখতে হবে কথা জানেন কিনা যাকাত দিতে হবে কথা জানেন কিনা হজ করতে হবে কথা জানেন কিনা আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা তুমি যে পরিমাণ জেনেছিলে ওই পরিমাণ আমল করেছিলে কিনা হাশরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার জানার ব্যাপারে জিজ্ঞাসা করবে জানা পরিমাণ আমল করেছিলাম কিনা এই জন্য আমরা জানি নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ি না এই ব্যাপারে জিজ্ঞাসিত হব রোজা রাখতে হবে কিন্তু রোজা রাখি না জাকাত ফরজ হয়ে গেছে
গেছে যাকাত দিতে হবে কিন্তু যাকাত দেই না সিয়ামের রমজান মাসের রোজা রাখতে হবে কিন্তু রোজ জানি কিন্তু এরপরেও রোজা রাখি না হজ ফরজ হয়ে গেছে মনা করে যদি হজ করতে যাই ছেলেটাকে বিয়ে করাইতে পারবো না মেয়েটাকে বিয়ে দিতে পারবো না জানি আমার উপর হজ ফরজ তারপরও হজ করি না আল্লাহ হাশরের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার জানা পরিমাণ আমল করেছিলে কিনা আজকে আমি আল্লাহর আদালতে জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত সামনে একটু অগ্রসর হতে পারবা না এই জন্য বাবা জিরা বন্ধুরা আমার জামার যে প্রশ্ন ছিল আমি যে আলোচনা করতেছিলাম আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ বলেন তোমরা প্রাচুর্য অথবা অর্থ সম্পদের মোহে পড়ে অন্ত সম্পদের গভীরে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো আরে ভুলে যাও তা কবর পর্যন্ত তোমাদের থাকবে কিছু মানুষ আছে এই জন্য আল্লাহ আমি যে হাদিসটা বলেছিলাম যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন আপনি আমি মাল কিভাবে অর্জন করেছি বা উপার্জন করেছি অথবা আপনি আমি মাল উপার্জন করে কোন পথে খরচ করেছি ব্যয় করেছি আল্লাহ জিজ্ঞাসা করবেন এরপরে আসেন আপনাদেরকে অন্য একটা হাদিস শোনায় মুসলিম শরীফের 2958 নম্বর হাদিস ইয়াকুলু ইবনে আদম মালি মালি আল্লাহ নবী বলেন কিছু আদম সন্তান আছে তারা বলে সবই আমার এমন আছে কিনা বলেন কিছু আদম সন্তান আছে তারা বলে সবই আমার আমার বাড়ি আমার ঘাড়ি আমার নারী সবই আমার আল্লাহ নবী বলেন না না ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়া হাল লাকা ইবনে আদম মিন মালিকা আল্লাহ নবী বলেন ও আদম সন্তান তুমি মনে করতেছ সবই তোমার বাড়ি গাড়ি যা আছে সবই তোমার আল্লাহ নবী বলেন না না সবই তোমার না তোমার হলো তিনটা জিনিস বাকি কিছুই তোমার না কয় জিনিস আমার সবাই বলেন দেখি কয় জিনিস তিন জিনিস আমার বাকি কিছুই আমার না আল্লাহর নবী বলেন তুমি বলো ইবনে আদম মালি মালি ইবনে আমার আদম সন্তান বলে সবই আমার মোহরি পট্টি যত বাড়ি আছে মনে মনে কেউ ধারণা করে সবই আমার যত গাড়ি আছে মনে মনে অনেকে ধারণা করে সবই আমার আল্লাহর নবী বলেন না না সবই তোমার না তোমার হলো তিনটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লামা আকালতা ফা আফনাইতা তুমি যা খেলে খাওয়ার পর পিছনের রাস্তা দিয়ে বের করে দিলে এটাই তোমার যা খাইলাম এটাই কার আমার আপনি আমি যা খাইলাম এটা কার আমার কথা না নবীর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তিনটা সম্পদ হলো আমার ইল্লামা আকালতা ফা আফনাইতা আপনি আমি যা খেলাম সব কিছু আমার দুই নম্বর হলো আওলা বিস্তা ফা আবলাইতা আপনি আমি যা পড়লাম পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে সুন্দর একটা জামা বানিয়েছিলাম সুন্দর একটা পাঞ্জাবি জুব্বা বানিয়েছিলাম অথবা সুন্দর একটা রুমাল টুপি পরেছিলাম আল্লাহ নবী বলেন তুমি যে টুপিটা পড়লা তুমি যে জামাটা পড়লা এই টুপিটা এই জামাটা হলো তোমার পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে অথবা ছিঁড়ে গেছে এটাই হলো তোমার তিন নম্বর আল্লাহ নবী বলেন আওতা সাদাকতা ফানজাইতা তুমি যা দান সদকা করলে আল্লাহ তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিল তুমি দুইটা বাড়ির মালিক ছিলা তোমার টাকা পয়সার অভাব ছিল না অথবা তোমার যাই আসিল ওইখান থেকে তুমি যে পরিমাণ আল্লাহ রাস্তায় দান করেছ ওই পরিমাণটাই তোমার জন্য রয়ে গেছে আল্লাহ নবী বলেন তুমি মনে মনে ধারণা করো তোমার যে সম্পদ আছে যদি ওইখান থেকে তুমি কিছু খরচ করো তাহলে তোমার কমে যাবে আল্লাহ নবী বলেন না না তুমি এমন ভুল ধারণা করিও না তুমি যা খাইলা সেটা তোমার তুমি যা পড়লা সেটা তোমার আমি নবী বলি এমন কি তুমি যা দান সদকা করলা ওইখান থেকে তোমার বিন্দু মারি পরিমাণও কমে নাই আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই সদকাটা 700 গুণ বৃদ্ধি করে তোমার সামনে হাজির করিয়া দিবে তাহলে তিনটা জিনিস কার বলেন দেখি তিন জিনিস আপনার আমার বাকি সব কার
তিনটা জিনিস আপনার আমার, বাকি কিছুই আমার না, বাকি কিছুই আমার। মুসলিম শরীফের 2960 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সরদার দু আলম মেশাত ফরমান, ইত্তাবিউল মাইতা সালাসাতুন, মানুষ যখন মারা যা, মারা যাওয়ার পর মানুষের সাথে তিনটা জিনিস যা, কয়টা জিনিস যায় বলেন দেখি, আওয়াজ দিয়ে বলেন কয় জিনিস যা, তিন জিনিস যায়। ইত্তাবিউল মাইতা সালাসাতুন, আল্লাহ নবী সরদার দু আলম বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সাথে তিনটা জিনিস যায়, ফায়ার জিও, ফায়ার জিও ইসনান, এবং দুইটা ফিরে আসে, ওয়াবকি ওয়াহিদুন, একটা বাকি থাকে। মানুষ মারা যাওয়ার পরে আপনি আমি যখন মারা যাব, আমার জবানটা যখন বন্ধ হয়ে যাইবে, আপনার জবানটা যখন বন্ধ হয়ে যাইবে, যখন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাইবে, আপনার হাত থাকবে, হাত নাড়াইতে পারবেন না, কিছু ধরতে পারবেন না, পা থাকবে, পা দিয়া চলতে পারবেন না, এমন হবে কিনা বলেন, এমন হবে কিনা বলেন, এমন হবে। আল্লাহর নবী বলেন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার দুইটা হাত থাকবে, হাত দিয়ে কিছু ধরতে পারবে না, কান থাকবে, কান দিয়ে কিছু শুনতে পারবে না, পা থাকবে, পা দিয়ে জমিনের উপর আর চলতে পারবে না। তুমি যখন মারা যাবা, মারা যাওয়ার পর তোমার সাথে তিনটা জিনিস যাবে, দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস বাকি থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সাথে যে তিনটা জিনিস যাবে সেটা হলো, একটা হলো তোমার পরিবার পরিজন যাবে, দুই নম্বর হলো তোমার মাল যাবে, তিন নম্বর হলো তোমার আমল যাবে। দুইটা ফিরে আসবে, একটি হলো মাল আর একটা হলো পরিবার। এবার চিন্তা করার, আপনি আমি যখন মারা যাব, অথবা বিভিন্ন সময় আপনি আপনার বাবাকে কাফন দাফন করেছেন, আপনার ভাইকে দাফন করেছেন, গুরুস্থান পর্যন্ত নিয়ে গেছেন, আপনি আপনার ভাইয়ের পরিবার হিসাবে কবর পর্যন্ত গেছেন, কিন্তু কেউ কি কবরে থেকে গেছে না চলে আসছে, থেকে গেছে না চলে আসছে, সবাই চলে আসছে। আল্লাহর নবী বলেন তোমার পরিবার তোমার কবর পর্যন্ত তোমাকে দাফন করার জন্য যাবে, কিন্তু কেউ থাকবে না, তোমার ভাই যাবে, ভাই থাকবে না, তোমার বাবা যাবে, বাবা থাকবে না, তোমার আত্মীয় স্বজন যাবে, মেয়ের জামাই যাবে, মেয়েও জামাইও থাকবে না, ছেলে যাবে বাবাকে দাফন করার জন্য, দাফন করা শেষ, ছেলে একবারের জন্য বলবে না যে কবর আমি আমার বাবার সাথে থেকে যাব, একবারের জন্য বলবে না, বাবাকে দাফন করা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ছেলে চলে আসবে। ও দোস্ত, যে ছেলের জন্য জীবনের সমস্ত স্বপ্ন সাতকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, যে সন্তানের জন্য নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন করে দিলেন, যে ছেলের জন্য নিজের জীবনকে বিলীন করে দিলেন, যে ছেলের জন্য মাতার গাম পায়ে ফেললেন, যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে পরিবারের জন্য এত কিছু করলেন, আপনি আমি মারা যাওয়ার পরে আমার পরিবার কবর পর্যন্ত থাকবে না, কবর পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সকলেই চলে আসবে, আসবে কি আসবে না বলেন, আরো জোরে বলেন আসবে কি আসবে না। ওয়ামালুহু, মাল যাবে, কিছু মাল যাবে, মসজিদের খাটকি নিয়ে যাবে, উপরে একটা চাদর দিবে, ওই চাদরটা পর্যন্ত নিয়ে আসবে, কি বলেন, নিয়ে আসবে না, নিয়ে আসবে। যদি আপনি আপনার সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যান, রেখে যাওয়ার পর যদিও সন্তান ওই টাকাগুলো পকেটে করে দাফনের সময় কবর পর্যন্ত নিয়ে যায়, আজও পর্যন্ত কি এমন ইতিহাস আছে যে ছেলে বাবার জন্য লক্ষ লক্ষ টাকা কবরে রেখে আসছে, আসে নিয়ে আসছে। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবে, আপনার সাথে আমার সাথে তিনটা জিনিস যাবে, একটা হলো মাল যাবে, পরিবার যাবে, মাল পরিবার সকলে ফিরে আসবে, ওয়াবাকি আমালুহু, তিন নম্বর যেটা ওয়াবাকি আমালুহু, আমলটা বাকি থাকবে, আমল কি থাকবে, বাকি থাকবে। এই জন্য দোস্ত, নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, এটা একটা আমল, আপনার আমার চেহারার ভিতরে নবীর সুন্নাহ
করা এটা একটা আমল রোজা রাখা এটা একটা আমল যাকাত দেওয়া এটা একটা আমল সদকা করা এটা একটা আমল এখানে বসে বসে কুরআন হাদিসের কথা শুনি এটা একটা আমল কুরআন নফল নামাজ পড়ি এটা একটা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মারা যাওয়ার পর তিন জিনিস সঙ্গে যাবে মাল যাবে পরিবার যাবে আমল যাবে দুইটা ফিরে আসবে যেই দুইটার জন্য বেশি আমি দুনিয়াতে ব্যস্ত ছিলাম ওই দুইটা ফিরে আসবে আর যেটার জন্য কম ব্যস্ত ছিলাম যেটার পিছনে পরিশ্রম কম করেছি ওইটাই থেকে যাবে কি বলেন বাস্তবতা এমন কিনা পরিবারের জন্য মালের জন্যই তো পুরো জীবনটা শেষ করে দিচ্ছি এই দুইটা জিনিস চলে আসবে আর আমল আমার আমল আমল বাকি থাকবে এই জন্য বাবা জিরা বন্ধুরা আমার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই কে কে আখেরাতের প্রস্তুতি নিচে রাজি আছি আমরা এমন আছি কিনা বলেন আছি কিনা বলেন এরপরে আপনাদের আরেকটা হাদিস শোনাই ترمذي شريف 2308 نمبر حديث كان عثمان اذا وقف على قبر بكى حتى يبل لحيته حضرت عثمان غني رضي الله تعالى عنه যখন কবরের পাশে দাঁড়াইতো عثمان غني رضي الله تعالى عنه এত পরিমাণ কান্না কাটি করত حتى يبل لحيته عثمان কবরের পাশে দাঁড়ানোর পর عثমানের কান্না থেকে কান্না করা থেকে কেঁদে কেঁদে উসমানের চক্ষু থেকে পরিমাণ পানি ঝরতো যে দাড়ি পর্যন্ত ভিজে যেত ও দোস্ত কি পরিমাণ কান্না করলে দাড়ি ভিজে যায় দাড়ি বেবে পানি জমিনে পড়তে থাকে কি পরিমাণ কান্না করলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতো কবরের পাশে দাঁড়ানোর সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল এত পরিমাণ কান্নাকারি করত দুইটা চক্ষু দিয়া জর জর করে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে যেত টিলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হতো তুলকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি তাবকি ফিহি তুমি তো যখন জান্নাত জাহান্নামের আলোচনা করো অথবা যখন তোমাকে জান্নাত জাহান্নামের আলোচনা শোনানো হয় তুমি তো তখন এই পরিমাণ কান্না করো না কবরের পাশে দাঁড়াইলে এত বিশাল পরিমাণ কান্নাকাটি কর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জবাব দেয় যে আমি জান্নাত জাহান্নামের আলোচনা করলে বা শুনলে এত পরিমাণ কান্না করি নাই কবরের পাশে দাঁড়াইলে যে পরিমাণ কান্না করি আর একটা কারণ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাতি ফা ইন্না জা منه فما بعده أيسر وإن لم ينج منه فما بعده أشد منه الله نبي عثمان بولن الله نبي আমাকে কথা বলেছে আমি আল্লাহর নবীর কাছ থেকে কথা শুনেছি মানুষের জন্য প্রথম মঞ্জিল হলো কবর মানুষের প্রথম মঞ্জিলটা হলো কবর যখন তার কবরটা সহজ হয়ে যাবে প্রথম মঞ্জিলটা আসান হয়ে যাইবে সহজ হয়ে যাইবে বাকি মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাইবে আর যদি প্রথম মঞ্জিল কবরটা কঠিন হয়ে যায় কবরে যদি ধরা পড়ে যায় তাহলে তার বাকি মঞ্জিলগুলো হাশরের ময়দানে মিজানের পাল্লা যা কিছু আছে সবগুলো তার জন্য কঠিন হয়ে যাইবে এই জন্য আমি উসমান যখন কবরের পাশে দাঁড়াই কবরকে দেখি কবরের কথা মনে হয় তখন আমি এই জন্য এত বিশাল পরিমাণ কান্না করি না জানি আমি আমার প্রথম মঞ্জিলে ধরা পড়ে যায় কবরের ভিতরে ধরা পড়ে যায় কবরের ভিতরে যদি আমি আটকা পড়ে যাই কবর যদি আমার জন্য কঠিন হয়ে যায় তাহলে হাশরের ময়দান আমার জন্য কঠিন হয়ে যাইবে মিজানের পাল্লা আমার জন্য কঠিন হয়ে যাইবে বাকি সব কিছু আমার জন্য কঠিন হয়ে যাইবে আর যদি কবরটা আমার জন্য
জন্য সহজ হয়ে যায় হাশরের ময়দানটা আমার জন্য সহজ হয়ে যাইবে মিজানের পাল্লা আমার জন্য সহজ হয়ে যাইবে এইজন্য কবর যেন আমার জন্য সহজ হয়ে যায় এইজন্য কবরকে দেখে আমি বেশি বেশি কান্না কাটি করি আল্লাহর নবী সরদার দুআ আলম বলে না মা রাআইতু মানজারান ফাকাত ওয়াল কবর আফসা মিনহু আল্লাহর নবী বলে আমি কবর থেকে এত ভয়ঙ্কর কোন কিছু আর দেখি নাই এইজন্য দুস্ত বাবা জিরা আমার বন্ধুরা মারা কবর প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলানা বাইতুল ওয়াহদা আমি একাকীর ঘর নাকি কেউ থাকবে বলেন কবরের ভিতরে কেউ থাকবে না কবর প্রতিদিন আপনাকে আমাকে সংশোধনের জন্য সতর্ক করার জন্য ডেকে ডেকে বলানা বাইতুল ওয়াহদা আমি একাকীর ঘর আনা বাইতুল গোরবা আমি পোকা মাকড়ের ঘর আনা বাইতুল দুধ আমি পোকা মাকড়ের ঘর আনা বাইতুল জুলমা আমি অন্ধকার ঘর আজকে মাহফিলের ভিতরে দেখেন কতগুলো লাইট দিয়ে আলোকিত করে রাখছে কবরটা এমন হবে এই লাইট তো আলোকিত আপনার আমার টাকা পয়সার মাধ্যমে আলোকিত হয়েছে এই জায়গাটা কবর এত ভয়ঙ্কর ঘর কোন লাইট থাকবে না শুধু পোকা মাকড় অন্ধকার আর অন্ধকার এই জন্য উসমান বলে যদি কবরে আমি ধরা খেয়ে যাই তাহলে আমার বাকি জীবনটা ব্যর্থ হয়ে যাবে আল্লাহ নবী বলেন কবর থেকে ভয়ঙ্কর আমি আর কোন কিছু দেখি নাই এই জন্য মুহতারাম হাজিরিন আখিরাতের জন্য প্রস্তুত হন আখিরাত এত বিশাল আখিরাত এত কঠিন হবে আপনার আমার প্রশ্ন হতে পারে মরার পরে আখিরাত আবার কত দিনের জন্য হবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব নামে একটা কিতাব আছে ওই মুকাশাফাতুল কুলুবের ভিতরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আখিরাতের সময়টা কত সময় কত দীর্ঘ হবে এ ব্যাপারে একটা দৃষ্টান্ত পেশ করেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আখিরাত কতটুকু লম্বা হবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছে আখিরাত মনে করে এরকম লম্বা হবে একটা দৃষ্টান্ত দিয়েছে পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে শুধু বাংলাদেশ না আমেরিকা ভারত না পুরো পৃথিবীর যতগুলো দেশ আছে এই পুরো পৃথিবীর ভিতরে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যা কিছু আছে সব কিছু কেন কেমন জানি খালি করে দেওয়া হলো পুরা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু খালি করে দিবে কি করে দিবে বলেন দেখি খালি করে দিবে খালি করে দেওয়ার পর নদী মদি যা আছে সব সব কিছু খালি করে দেওয়ার পর এই পুরা পৃথিবীটাকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সরিষা দানা দ্বারা ভরপুর করে ফেলবে পুরা পৃথিবীটাকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সরিষা দানাতে দানা দিয়ে ভরপুর করে ফেলবে একটু জায়গাও খালি থাকবে না ইমাম গাজ্জালি বলেন অনুরূপ আরেকটা পৃথিবীকে বানানো হবে অনুরূপ আরেকটা কি বানাবে পৃথিবী বানানো হবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন অনুরূপ আরেকটা পৃথিবী বানানোর পর এই যে দেশটাকে আমরা সরিষা দানা দিয়ে ভরে ফেললাম এই দেশটাকে এক